হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো রুই মাছের রসা আলু আর বেগুন দিয়ে। তার জন্য মাছগুলো ভেজে নিয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছে, জিরা পাউডার, হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার, বেগুন আর আলু কেটে নিয়েছে, আর ফোড়নের জন্য নিয়েছে সাদা জিরে, পাঁচফোড়ন দিয়ে বানাবো আমি এটা। মাছটা আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভেজেছিলাম, এই তেলটাতেই হয়ে যাবে রান্নাটা। এখন ফোড়ন দিয়েছি আমি, পাঁচফোড়নটাকে আমি 4 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ, আর দেবো পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো, জিরে পাউডার, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে দেবো। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, আর একটু জল দিয়ে দিয়েছে, না তো মশলাটা নিচে লেগে যাবে। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে দেবো। আমি রুই মাছ দিয়ে রসা বানাবো, এই জন্য একটু ঝোলটা বেশি হবে। এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। আলুটা আগে দিয়েছে, কারণ সিদ্ধ হতে হবে, তাই জন্য আলুটা 5 মিনিট আগে দিয়েছে। দিয়ে আমি মশলার সঙ্গে এখন বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা আমি বেশি দিয়েছি, এখন আমি জল গ্রেভিটাকে ফুটতে দিব। এদিকে মাছ ভেজে রেখে দিয়েছে, গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার 5 মিনিটের জন্য হতে দেব। পাঁচ মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে এখন গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে
সার্ভ করেছে আমার আলু বেগুন দিয়ে রুই মাছের কারি। হেভি টেস্টি হয় খেতে। গরমের দিনের জন্য এই পাত্তা গ্রেভিটাই ভালো লাগে, লেবু দিয়ে খেতে খুব টেস্ট হয়।